হবে ঘটনাটা? ঘটনা কিছু হয়নি, সোমবার দিন ভর্তি করেছি, আমার মায়ও নিজেও আইসিইউতে ভর্তি আছে রবিবার থেকে। এবারে ধরুন ট্রিটমেন্ট করাবো বলে নিয়ে এসেছি, এবার ট্রিটমেন্ট করাতে এসে যেটা হয় আলসার হয়েছিলো সেই হিসাবে ট্রিটমেন্ট শুরু হয়েছিলো সব। আর বাকি থাকে ধরুন বাড়িতেও তো ধরুন ওর নিজস্ব প্রাইভেট ডাক্তার ইয়ে সবই চলছিলো। এবার শারীরিক কন্ডিশন খারাপ হচ্ছিলো বলে ধরুন ইএসআইতে আমরা এক সপ্তাহ আগেও নিয়ে এসেছিলাম, এক সপ্তাহ কি চার পাঁচ দিন আগে নিয়ে এসেছিলাম। এদের গাফিলতি বলুন আর এদের বাজে দিকই বলুন, এরা তো পরিষেবার নাম করে লোকের থেকে শুধু পয়সাটাই নেয় আর কিছু নয়। আর বাকি থাকে এদের সবচেয়ে বড় গাফিলতি হচ্ছে কি, সেই দিনকেও যখন ভাই সিরিয়াস কন্ডিশনে এসেছিলো ওরা কিন্তু ফেরত দিয়ে দিয়েছে এমার্জেন্সিতে নিয়ে গিয়ে দেখিয়ে অবজারভেশনে রেখে। আমার পাড়ার বন্ধুরা দাদারা সব নিয়ে এসেছিলো, এসে ফেরত দিয়ে দিয়েছে না আউটডোরে দেখাতে। ইভেন সোমবার দিনে যখন নিয়ে আসা হচ্ছে সেদিনকে অবজারভেশনে রেখে ঘন্টা তিনেক চারেক নষ্ট করার পরে বলছেন যে নিয়ে চলে যান আউটডোরে দেখা। তখন আমার চর্দি জামাইবাবু ছিলেন, ওরা দাঁড়িয়ে থেকে বলছেন যে যদি নিয়ে যাই দুদিনের মধ্যে পেশেন্ট মারা যাবে, যদি আপনারা সেটাই চান তাহলে আমরা নিয়ে চলে যাচ্ছি, কারণ পেশেন্টের অবস্থা খারাপ, শারীরিক কন্ডিশন দেখতে পাচ্ছেন। আজকে সকালে কী জানালো আপনি? আজকে সকালে ভোরবেলা জানি যেটা গা থেকে এ ছেড়ে দেওয়া সেটাই করেছে, ভোরবেলা ফোন করে বলছে আপনার ভাইকে পাওয়া যাচ্ছে না। এখন সেটা কি আমাদের দায়িত্ব যে ভাইকে পাওয়া যায় না? অত বড় হসপিটালে আমরা দিয়ে গেছি, দেওয়ার পরে যদি ভাইকে পাওয়া যায় সেটা কি আমাদের দায়িত্ব? দায়িত্ব আমরা যখন ঢুকতে যাই সিকিউরিটি থেকে শুরু করে মাসি থেকে শুরু করে আয়া থেকে ওদের দুর্ব্যবহারের শেষ নেই, লোককে হ্যারাসমেন্টের শেষ নেই, এত বাজে ব্যবহার। তারপরে জানতে পারলেন? এবার জানতে পারার পরে কি যখন আমরা সাড়ে আটটা নটা বেজে গেছে তখন এদের কোনো রেসপন্স নেই, আমরা ফোন করছি এদেরকে কী হলো কী হলো। তারপরে আমার জামাইবাবু আসার পরে কোনো অ্যাঙ্গেল থেকে খোঁজ পেয়েছে, পাওয়ার পরে এসে জানতে পেরেছি যে এই হয়েছে। কী বললো হসপিটাল কী?